oamenii pe acea stație și adunare și ce trebuie să facem de acolo. বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ। বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 90তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মহিলা বৈষয়ক অধিদপ্তর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের স্বাধীনতায় তার আত্মত্যাগের বিষয়ে আলোচনা করেন। পরে জেলার 36 জন দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এভাবে রাজনৈতিক ভাবে তিনি ছিলেন সবচেয়ে অত্যাচারী বঙ্গবন্ধুর সঙ্গে পৃথিবী থেকে বিদায় শব্দ ছিল। বঙ্গবন্ধু অমুকের স্বশিক্ষিত